সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আনোয়ার। আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারণা দিব। আমার একটা চ্যানেল আছে, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, উৎসাহ দিবেন, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আমি এখন আলোচনায় আসি। আজকে আমি এই সিডি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে ধারণা দেব। সিডিটা কিন্তু বাংলাদেশের অহরহ মানুষের পরে, কিন্তু অনেকের মধ্যে অনেকে কিন্তু জানে না যে সিস্টেমটা, জানে না কিভাবে করতে হয়, কোথায় করতে হয়, কেন করবে, কেন সিডি করবেন জানে না। আমি প্রথমে বলি, সিডিটা পরে সাধারণত কোনো কিছু হারিয়ে গেলে, গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস হারিয়ে গেলে তাহলে সিডি করতে হয়। কোনো স্টুডেন্টের যদি কোনো সার্টিফিকেট সহ কোনো ডকুমেন্টস যদি হারিয়ে যায় তাহলে সে সিডি করতে পারে। আর যদি কোনো কারো যদি গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস হারিয়ে যায় তাহলে সে সিডি করতে পারে। আর যদি কেউ কাউকে হুমকি দেয় সেক্ষেত্রেও সে সিডি করতে পারে। বিভিন্ন সমস্যা নিয়ে সে সিডি করতে পারে। আর যেটা করবেন কোথায়, যেটা করতে হবে কিন্তু থানা, থানায় গিয়ে আপনি মানে প্রথমে ডিউটি অফিসারের কাছে যাবেন। মানে একজন ডিউটি অফিসার আছে, সেই ডিউটি অফিসারের কাছে গেলে আপনি যদি ডিউটি অফিসারকে সব কিছু খুলে বলেন আপনার সমস্যার কথা, তাহলে উনি আপনাকে জিডির ফর্ম বের করে দিবে। অফিসার ইনচার্জ বরাবরে ফর্ম আছে, সেই ফর্মটা বের করে দিবে। সেই ফর্মে আপনি আপনার যত সমস্যা আছে সব কিছু খুলে বলবেন, খুলে লিখবেন, আপনি লিখবেন, নিজে লিখবেন। যদি কোনো কারণে যদি আপনি লিখতে না পারেন তাহলে উনাকে ডিউটি অফিসারকে বললে উনি কিন্তু লিখে দিবেন, অথবা উনি কাউকে দিয়ে লেখাবেন, একদম সুন্দরভাবে আপনার সমস্যার সমাধান করার ব্যবস্থা উনি করবেন। এক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো টাকা দিতে হবে না। আপনি থানায় গিয়ে এই জিডির জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। এটা হচ্ছে আপনার সরাসরি গিয়ে আপনি জিডি করা। বর্তমানে কিন্তু আপনি অনলাইনেও জিডি করতে পারেন। অনলাইনে জিডি করার নিয়ম হচ্ছে, টাকা সরো যদি আপনি হন তাহলে আপনি লগ ইন করতে হবে www.dmp.gov.bd। আর যদি আপনি টাকার বাহিরে হন তাহলে আপনার লগ ইন করতে হবে bangladesh@police.gov.bd। আমি আপনাদেরকে জিডি সম্পর্কে ধারণা দিলাম। আর আমার স্ট্রেন্থটা আপনার সাবস্ক্রাইব করবেন আপনার উদ্দেশ্যে। আমি এই বলে আপনার কাছ থেকে জানিয়েছি, আসসালামু আলাইকুম। Thank you.